ধোনির শুরু আর শেষ মিলে গেল একই বিন্দুতে, জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচে রান আউট, শেষ ম্যাচেও তাই, শুরু আর শেষ এসে মিলে গেল একই বিন্দুতে। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যা 7টা 29 মিনিটে দীর্ঘ 15 বছর ক্রিকেটের পরিক্রমায় ইতি টেনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে দুটি ছবি, ধোনির প্রথম ম্যাচে রান আউটের মুহূর্ত এবং শেষ ম্যাচে সেই হৃদয় বিদারক আউট, যা ধোনি তো বটে গোটা ভারতের মন ভেঙে দিয়েছিল। আর দুটো আউটের মুহূর্ত কোথায় যেন মিলিয়ে দিচ্ছে শুরু আর শেষের ধোনিকে। খড়গপুর স্টেশনের সামান্য টিকিট পরীক্ষক থেকে বিশ্বজয়ী অধিনায়ক, আবার দেশের জার্সিতে জীবনের প্রথম ও শেষ ম্যাচে আউটও একইভাবে, এমন অদ্ভুত সমাপতন বেশিরভাগ ক্রিকেটারের জীবনে যে হয় না, কিন্তু ধোনি তো সবার থেকে আলাদা। 23 ডিসেম্বর 2004 চট্টগ্রামে রান আউট হয়ে ফেরেন মাহি, সেটাই ছিল তার জীবনের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। 2019 সালের 10ই জুলাই ম্যানচেস্টারে মার্টিন গাপটিলের অসাধারণ থ্রোয়ে আর ফিরে ফেরা হলো না মাহির, 22 গজে তার গতি প্রশ্নাতীত। রান জাজ করার ক্ষেত্রে যার মুনশিয়ানা বরাবরই প্রমাণিত, সেই ধোনি কিনা ফিরতে পারলেন না ক্রিজে। গাপটিলের সেই থ্রো ভেঙে দিল উইকেট, তারপরের দৃশ্য হৃদয় ভাঙার, রক্তাক্ত হওয়ার, যন্ত্রণাকাতর ধোনি কাঁদছেন, হাত থেকে বেরিয়ে গেল বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোর গেট পাস, মাথা নিচে করে ছাড়ছেন মাঠ। সেই ম্যাচটাই যে তার জীবনের শেষ ম্যাচ হয়ে দাঁড়াবে তখন কি আর কেউ ভেবেছিল? 1 বছরের বেশি সময় নিজেকে ধরাছোঁয়ার বাইরে রেখে নানা কৌতূহলে জন্ম দিয়েছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক। এই 1 বছরে তার অবসর নিয়ে উঠেছে প্রশ্ন, তাকে নিয়ে চলছে গবেষণা, কিন্তু তিনি একবারের জন্যও মুখ খোলেননি। ভারতীয় ক্রিকেট মহলে ধোনি প্রসঙ্গে অনেকেই বলে থাকেন ও তো নিজের চিত্রনাট্য নিজেই লেখে, সেই মতোই নিজের অবসরের সময় নিজেই বেছে নেন দেশের অন্যতম সফল অধিনায়ক। আর তারপরেই ফ্ল্যাশব্যাকে উঠে আসছে পৃথিবীর দুই প্রান্তে দুটো মাঠে রান আউট হওয়ার ছবি, ওই দুটো আউটের মধ্যে ব্যবধান 15 বছরের, ম্যানচেস্টারের প্রায় হেরে বসা ম্যাচ শুধু তার জন্য শেষের দিকে জীবন্ত হয়ে উঠেছিল। গাপটিল যখন ধোনির উইকেট ভাঙলেন তখনও ক্রিজে পৌঁছাতে 5 সেন্টিমিটারের মতো বাকি ছিল ধোনির, অবিকল একই দৃশ্য ছিল 15 বছর আগে সেই ম্যাচে, বাংলাদেশের ক্রিকেটার তাপস বোসের ছোড়া বল উইকেট কিপার খালেদ মাসুদের হাতে পড়তেই উইকেট ভেঙে দেন তিনি, ক্রিজে আর ফেরা হয়নি মাহির। Tell me that you love me, even if it's